প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের একাধিক প্রশ্ন রয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কবে থেকে আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চালু হবে আমাদের প্রাইভেট টিউশন কি এই মুহূর্তে চলবে এছাড়া আমাদের যে স্কলারশিপের কাজগুলো রয়েছে আমাদের প্রোজেক্ট জমা দেওয়া হয়নি বিভিন্ন ধরনের তোমাদের এর জিজ্ঞাসা রয়েছে এবং পরীক্ষার কি হবে এই সমস্ত কিছু নিয়েই বিস্তারিত এই মুহূর্তের রাজ্যের যে কড়া নির্দেশিকা নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে হাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো সবার প্রথমেই বলে রাখি তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছো আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণভাবে স্কুল কলেজ বন্ধ করার বিজ্ঞপ্তি জারি হয়েছে নবান্ন থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোভিডের সংক্রমণ যে হারে বৃদ্ধি হয়েছে আমি তিন চার দিন আগেই কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে হারে সংক্রমণ হচ্ছে সেই অনুযায়ী রাজ্যে আবার সেই স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে সেই অনুযায়ী আজকে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ার কথা তোমাদের এক্ষেত্রে অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে এই যে স্কুল কলেজ বা এই যে আংশিক লকডাউন যেখানে সমস্ত প্রায় বন্ধই হয়ে যাচ্ছে যেমন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে এমনকি সিনেমা হল রেস্তোরাঁ প্রাইভেট যে সেক্টরগুলো রয়েছে সেখানে পঞ্চাশ শতাংশ কর্মীদের নিয়েই কিন্তু কাজ চালু থাকবে যেটা রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এই যে বিধিনিষেধ বা এই যে আংশিক লকডাউন সেই লকডাউন কিন্তু পনেরোই জানুয়ারি পর্যন্ত থাকবে এবং পনেরোই জানুয়ারির পর থেকে কি তাহলে স্কুল কলেজ খুলতে পারে তখন এরও স্পষ্ট উত্তর কিন্তু নেই যদি সংক্রমণ ওন আরও বৃদ্ধি হয় পরিস্থিতি আরও খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আস ষোলোই জানুয়ারি থেকে তোমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আবার খুলছে না আর যদি দেখা যায় পরিস্থিতি কন্ট্রোলে এসছে লকডাউন আংশিক লকডাউনের করাই সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্কুল কলেজ ষোলো তারিখ থেকে খুলতেও পারে মানে বুঝতেই পারলে এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় সমস্ত কিছুই নির্ভর করছে পনেরোই জানুয়ারির পর পরিস্থিতি কিরকম থাকে রাজ্যে সংক্রমণের গ্রাফ কীরকম থাকে কতজন ব্যক্তি প্রতিদিন সংক্রমিত হয় তার উপরে নির্ভর করবে স্কুল কলেজের পরবর্তী খোলার ভবিষ্যৎ তো এই মুহূর্তে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তো তোমরা যারা প্রাইভেট টিউশনের কথা বলছো দেখো প্রাইভেট টিউশন এই মুহূর্তে কিন্তু বন্ধ নয় প্রাইভেট প্রত্যেকটা সেক্টর খোলা আছে শুধু সংখ্যাটাকে ফিফটি করা হয়েছে অর্থাৎ প্রাইভেট টিউশনই কিন্তু এই মুহূর্তে খোলা রয়েছে প্রাইভেট টিউশনে তোমরা যেতেও পারো প্রাইভেট টিউশন নিয়ে নবান্নের বিজ্ঞপ্তিতে রকম উল্লেখ কিন্তু নেই এরপরে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে আমরা এখনও পর্যন্ত স্কলারশিপের টাকা পাইনি আমাদের স্কুলের প্রজেক্ট জমা দেওয়া নেই আমাদের অনেক ধরনের এখনও কাজ বাকি আছে সেক্ষেত্রে আমরা স্কুলে গিয়ে কি যেতে পারবো না আমরা কি কলেজে যেতে পারবো না কলেজের অনেক ছাত্রছাত্রী বলেছ আমাদের অনেক ধরনের কলেজের কাজ রয়েছে সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও কলেজের ভেতরের যে কর্মচারীরা কাজ করে তাদের কিন্তু পঞ্চাশ শতাংশ কর্মচারী নিয়ে কাজ করার অনুমতি রয়েছে অর্থাৎ সমস্ত কাজ কিন্তু ভেতর থেকে চলবে স্কুল কলেজের যারা স্কলারশিপ পায়ের টাকা পাওনি তারাও স্কলারশিপের টাকা পাবে তোমাদের সমস্ত কাজই কিন্তু যেরকমভাবে চলছিল সেই রকমভাবে চলবে ছাত্রছাত্রীদের নিয়ে পঠন পাঠন করার এই মুহূর্তে অনুমতি নেই আদারওয়াইজ স্কুল কলেজের যে ভেতর কাজ কাজ রয়েছে সমস্ত কিছুই চলবে এক্ষেত্রে প্রজেক্ট অমুক দিন জমা দিতে হবে অনেকের স্কুল থেকে বলে দিয়েছিলো সেইগুলো কিন্তু রীতিমতো বন্ধ হয়ে গেল এবার ধরো কেউ প্রোজেক্টে জমা দেওয়াও স্কুলে গিয়ে প্রোজেক্ট জমা দেওয়ার কথা ছিল সেক্ষেত্রে স্কুলের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নেবে স্কুল যদি অনুমতি দেয় যে এসে তোমরা জমা দিতে পারো সেক্ষেত্রে জমা দিতে পারো কোনো সমস্যা নেই আর যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণীর পরীক্ষার কথা বলি কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ের অর্থ সেমিস্টারের পরীক্ষার কথা বলি সেক্ষেত্রে তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছে তোমরা সকলে তোমাদের যে এক্সামিনেশন রয়েছে সম্পূর্ণভাবে অনলাইনেই হচ্ছে সেক্ষেত্রে তোমাদের কোনো একটা প্রভাব পড়বে না কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের তো এক্সাম হলে অফলাইনেই হবে সেক্ষেত্রে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু কোনো এরকম বিষয় উঠে আসেনি যে তোমাদের এক্সামিনেশন কিভাবে হবে পরবর্তীকালে অর্থাৎ কালকে শিক্ষা সচিব বা আমাদের রাজ্যে ই কিন্তু রীতিমতো বৈঠক করতে পারে সেই বৈঠক থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরবর্তীকালে কীভাবে চালিত হবে এক্সামের কি হবে সমস্ত তথ্য কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারবে এই মুহূর্ত পর্যন্ত যা যা তথ্য ছিল অফিসিয়াল তথ্য সমস্তটাই জানালাম আম তোমাদের এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো এবং তোমাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত